একটা সুন্দর সকালে উঠে দেখি সাহেব সবার জন্য চা রেডি করতেছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদারে এরকমের ওর হাতের চা আমার খুব পছন্দ। মার জন্য, রিয়ার জন্য, ওর জন্য আর আমার জন্য চা বানাচ্ছে। অপু আর আব্বু ভোর দিকে চলে গেছে, আমিও নাস্তা খেয়ে একটু পর বের হব। এই লোকটারে সারাদিন বললো সে একটা টি শার্ট গায়ে দিতে পারবে না, শ্বশুরবাড়ি এসেও সে সারাদিন খালি গায়ে খালি গায়ে থাকবে আর আমার বকা শুনবে। রিয়া চা নিয়ে যা। ওয়েদারটা দেখছি সেই না, মেঘ মেঘ একদম। ভাই চামার কোনটা? সকালবেলা রিয়ার হাতে রুটি, সেই বাড়ি বসে অনেক মিস করি। কার মুভি দা হয় মারুবে? হ্যাঁ ভিতরে এসে খেয়ে যাও, ভিতরে আসো, ভিতরে আসো। কথা কম বলো নিশা, না ওই রুমে যে খেতে পারতাম। মানুষ তো একটু জামাই, শ্বশুর বাড়ি আসে একটু জামা পরে, এই লোকটা জামাই পরাইতে পারি না। সারাদিন খালি এ আমি চা ঠিক গেছি কই রে, কই না আমি রুটি খাবো না, আমি চা খাবো, আমি রুটি খাইছি ভাজি আর রুটি। আমি এখন ভোট দিতে যাচ্ছি, তিন ভাই বোনের জীবনে প্রথম ভোট একসাথে, সবাই ভোট দিতে যাচ্ছি। কাটনি সমান ভোট দেবে, খুশি ওই যে আব্বা নামাজ পড়তে গেছিল, নামাজ পড়ে বেরোয়। ভোট কেন্দ্রটা ছিল আমার ছোটবেলার স্কুল, ভান্ডারী বিহার স্কুল, আর সবার সাথে দেখা হয়ে গেছে ছোটবেলার, এত মজা লাগতেছিল। ঈদের থেকেও বেশি মজা, ঈদে তো সবার সাথে এখন আর দেখা হয় না, কিন্তু আমার ওখান থেকে আসতে ইচ্ছাই করতেছিল না, শুধু দাঁড়াইছিলাম। আর যে এই যে প্রাপ্তি আনারস পক্ষে দাঁড়াইছিল আন্টি আমার বান্ধবীর মা, তো তার সাথে দেখা হয়ে গেছে, সে তো কী আমার আদর করা শুরু করে দিচ্ছে, সে ছোট্ট কি আর বড় হয়ে গেছিলো এইসব বলতেছিল। আমাদের তিন ভাই বোনের এই প্রথম ভোট একসাথে দিতে আসছি। সকাল থেকে অনেক নাকি ভিড় ছিল কেন্দ্রে, কিন্তু আমরা দুপুরবেলা আসি, লোক আমাদের ফোন দিয়ে বলছে দুপুরে ভোট দিতে যাবে। গলা একটা লোক আছে ভাইয়া, ও কীভাবে আছে, ভোটের আঙ্গুল দেখান, ভোট দিচ্ছেন, এই যে এগুলো দেয় না, এগুলো কালি দেয় না, হাতে কালি ভোট দি না। সাংবাদিক কি হয়েছে? ভাই মারামারি না হয় আবার। না
আচ্ছা কেন্দ্র উট পাখি ডালিম্বার নৌকা নৌকা আমার কোনো প্রমাণ নাই যে আমি ভোট দিছি আর ওদের দেখেন তার মানে কি বুঝাইতে চাচ্ছি আমি তা নিজেও জানি না মুন্নি ভোটের পরিস্থিতি কেমন সোজা আছে সোজা আছে এটা আবার কি এটা আবার কি কইলি রে জেনাস নাসলা ইয়ান্দে কলা খাওয়াচ্ছে আর এদিকে নিশা রিয়া রিয়া কি বানাও চিকেন ফ্রাই এইগুলো গোলমরিচ হলুদ মরিচ লবণ বেসন ময়দা আচ্ছা ভাজ নাকি গোলমরিচ দিয়ে কতক্ষণ লাগছে এইভাবে আধা ঘন্টা বেশি কম হয় না একটু বের করছি একগুলো একটু শুধু করলে ভালো হচ্ছে ঠিক আছে কর এদিকে কাঁটাল এনে রাখছি কাঁটাল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের খাইতে বলতেছে কি করো তুমি কি করো এই যে নাকে লাগছে কি সে ওইভাবে মিথ্যা কথা বলতেছো সাহেব দেখো তো ওর ওইখানে নাকি ইহান খামসি মারছে ইমরানের গায়ে অনেক জ্বর সবাই ইমরানের জন্য একটু দোয়া করে দিবেন তুমি কাঁঠাল খাবা না এখন নষ্ট হয়ে যাচ্ছে কি বাবার অফিসে শাক সুন্দর বৃষ্টি পড়ে নাকি আপু মনে নানা ভাই খাওয়াইলো তোমারে কলম দিয়ে লেখলে আর মশা যায় না তুমি এত বুদ্ধি করে রাখো মা কি ডালে কালা কাক বসে আছে ডাল মে কুসকা কালো কালো কাকে ডালিয়া কোথায় যাবে ও তাহলে তোমার প্রথমটাই হয়েছে তাই না আমি খালি পারি কি জানো খালি প্যার কি রাব্বা এর মানে আমি নিজেই জানি কি কি এর মানে কি হিন্দি পারে বাংলা পারে না পাঠাই দাও ভাজা শেষ
লবণ বেশি আব্বা খাইছে আব্বা খাইয়ে কইছে পা ঠিক করছি ও লবণ কম হইছিল বেশি হইছিল ধরে গেছে হ্যাঁ চিকেন ফ্রাইটা ভালো ছিল এখন এক কাপ চা খাই এক এক তুমি খাবা দিয়া কি চা খাবি ছেলে কি খুব গভীর ঘুম দিছে এখন একটু উঠে বেডে শুয়ে উঠে যাবে শুয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটা ফলো করবেন